হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক। তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি, তো ইউটিউবের যে একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে যে প্রথম যে স্টেপটা, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবারটা অনেক চ্যানেলে শো করে, অনেকে হাইড করে রাখে বা নিজের দেখার জন্য। তো কীভাবে আপনারা ওয়াচ টাইমটা কত ঘন্টা হয়েছে দেখবেন, সেটার জন্য কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে চলে যাবেন আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার, তো ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনার এখানে সার্চ বক্সে ইউটিউব লিখতে হবে না, তো বা ইউটিউব যে এটার যে হোম পেজটা, ক্রোম ব্রাউজার হোম পেজ ইউটিউবটা দেওয়া আছে, জাস্ট ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট মেনু ক্লিক করবেন। থ্রি ডট মেনু ক্লিক করে এখানে জাস্ট ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা আমি অন করে নিয়েছি, আপনারা সিমভাবে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো অন করে নেওয়ার পর আমি আমার চ্যানেলের যে অ্যানালাইটিক্স যে অপশানটা বা ওয়াচ টাইম বা মিনিটটা দেখার জন্য যে প্রোগ্রামটা, সেটা আমি এখন বের করব। তো আমার চ্যানেলটা চলে আসছে, জাস্ট আমি এখানে একটু জুম করে নিচ্ছি চ্যানেলটাকে, আমার আমার পেজটাকে আমি জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যে লোগোটা চলে আসে, আমি জাস্ট লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর যে একটা অপশান আসছে যে ইউর চ্যানেল পেইড মেম্বারশিপ এবং ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর যে একটা প্রোগ্রাম আসবে, এখন একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন যে আমার অপশনটা চলে আসছে যে আমার স্টুডিওটা চলে আসছে এখানে। তো জাস্ট এখান থেকে আমি যে আমার অ্যানালাইটিক্সটা চলে যাব। তো আমি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবের প্লাসে যে ইউটিউব স্টুডিওর কাছে যে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স আমি ক্লিক করে দিলাম। তো অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আমার যে টোটাল ভিউস বা এখান থেকে আপনি যে লাস্ট 28 ডেজ অথবা এখান থেকে সিলেক্ট করে লাইফ টাইমটা নিতে পারেন, যে আমি লাইফ টাইম দিয়ে দিচ্ছি। তো লাইফ টাইম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এই পর্যন্ত আমার আসলে চ্যানেলটাতে আমি কাজ টাজ করে না, জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এ পর্যন্ত আমার যে 73 ভিউস বা কত ঘন্টা হয়েছে সব কিছু শো করতেছে আমার। তো এভাবে আপনারা আপনাদের চ্যানেল কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে আপনারা কিন্তু এভাবে দেখে নিতে পারেন, লাইফ টাইম দিয়ে বা লাস্ট 28 ডেজ দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।